আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত কখন এবং কেন সেন্সিটিভ হয়ে ওঠে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন দাঁত কখন এবং কেন সেন্সিটিভ হয় এটি জানতে হলে প্রথমেই আমাদের দাঁতের গঠন সম্পর্কে জানতে হবে ভিওয়ার্স প্রতিটি দাঁত তিনটি লেয়ারে গঠিত হয়ে থাকে ফার্স্ট যে লেয়ারটি থাকে এটি হলো অ্যানামেল তারপরে ডেন্টিন এবং তারপরে পাল্প তো যদি কখনো কোনো দাঁতের এই অ্যানামেল ক্ষয় হয়ে যায় তখনই ঘটে সমস্যা এখানে একটি ন্যাচারাল দাঁতের ছবি দেখতে পাচ্ছেন দাঁতের এই ক্রাউন অংশে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটিকেই বলা হয় দাঁতের অ্যানামেল যেটি দাঁতের ফার্স্ট লেয়ার এবং এখান থেকে এতটুকু হলো দাঁতের রুট অংশ যেটি আমাদের মাড়ির ভিতরে থাকে আমরা দেখতে পাই না এই রুট অংশে কখনোই অ্যানামেল থাকে না অ্যানামেল শুধুমাত্র দাঁতের এই ক্রাউন অংশেই থাকে এখন যদি কখনো কোনো দাঁতের যে কোনো একটা সাইড থেকে হোক উপর থেকে বা যে কোনো একটা পাশ থেকে যদি এই অ্যানামেলটা ক্ষয় হয়ে যায় এবং দাঁতের যে সেকেন্ড লেয়ার ডেন্টিন অংশটি বেরিয়ে আসে তখন সেই দাঁতটি হয়ে যায় সেন্সিটিভ কারণ দাঁতের অ্যানামেল যদি সুরক্ষিত থাকে সেই দাঁত কখনো সেন্সিটিভ হয় না কিন্তু দাঁতের যে অনুভূতি এটি দাঁতের ডেন্টিন অংশে বিদ্যমান তাই যে দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে ডেন্টিন বেরিয়ে আসছে ধীরে ধীরে সে দাঁত সেন্সিটিভ হচ্ছে এখানে একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাঁত এবং মাড়ির সংযোগ স্থলে একটা ক্যারিজ দেখা যাচ্ছে একটু ক্ষয় দেখা যাচ্ছে দাঁতের এই স্থানে কোনো ধরনের অ্যানামেল নাই এখান থেকেই ডেন্টিনের শুরু হয়েছে আর ক্ষয়টা এখানেই দেখা যাচ্ছে এই দাঁতেরও এখানে ক্ষয় রয়েছে এবং এই দাঁতেরও এমন জায়গা থেকে ক্ষয় হয়েছে যেখান থেকে ডেন্টিনটি শুরু হয়েছে এ দাঁতের কিন্তু অ্যানামেল উপর দিকে ভালো আছে। কিন্তু এইখানে ডেন্টিন অংশে বেশ ক্ষয় হয়ে গেছে যাদের এ ধরনের ক্ষয় রয়েছে তাদেরও দাঁত সেন্সিটিভ হয়ে থাকে এমন কি এখানে আপনারা এই দাঁতটিতে দেখতে পাচ্ছেন এই দাঁতের এনামিল এখান থেকে শুরু করে এই পর্যন্ত সুগঠিত আছে খুবই ভালো আছে। কিন্তু এইখানে সামান্য পরিমাণ ডেন্টিন দেখা যাচ্ছে বা ডেন্টিনের অংশ এখানে সামান্য পরিমাণ বের হয়ে গেছে যদি কখনো কোনো দাঁতের এমন সামান্য পরিমাণও ডেন্টিন অংশ বেরিয়ে আসে যে কোনো কারণে যদি এই সামান্য অংশও ডেন্টিন দেখা যায় বা বেরিয়ে আসে তাহলে সেই দাঁতটিও সেন্সিটিভ হয়ে ওঠে ভিওয়ার্স যাদের এ ধরনের সমস্যা রয়েছে দাঁত শিশির করে মুখে পানি নিলে ঠান্ডা পানি নিলে নির্দিষ্ট কোনো দাঁতে ঠিস মেরে ধরে তাদের দাঁতে অবশ্যই অ্যানামিল ক্ষয়ের অ্যানামিল ক্ষয় হয়ে যাওয়ার যে সমস্যাটি সেটি রয়েছে আর এ ধরনের সমস্যা আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে খুব সহজেই সামান্য কিছু সময়ের মধ্যেই কিন্তু এ ধরনের সমস্যা সমাধান করে নিতে পারেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম